সবাই আজকে আমিও সাংবাদিক, দাঁড়াও সবাই তোলো তোলো। আপনাদের এই জন্য ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ভাঙার কিছু অসাধু কর্মকর্তা জনগণের অর্জনকে অম্লান করার জন্য, তার অর্জনে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য তার আদেশ, আজ তার যত নির্দেশ আছে সেই নির্দেশকে উপেক্ষা করে তারা দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত করতে ভাঙার মানুষ। আজকে আপনারা জানেন গত ঢাকা রবিবার 17 নভেম্বর থামানো যাচ্ছে না ভাঙা কুমার নদীতে বালি উত্তোলন ব্যবসায়ীদের অপতৎপরতা। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন ভাঙা কুমার নদী খনন হচ্ছে। এই কুমার নদী খননের 101 কিছু অসাধু লোক, এই কর্মকর্তা টিওনোর সাথে আতাত করে তারা কোটি কোটি টাকা বাণিজ্য করছে। আর ভাঙার কুমার নদী ভেঙে জমি ফসল বাড়ি ঘর দোয়ার সম্পূর্ণ নষ্ট হচ্ছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এই দৃষ্টি আকর্ষণ করার পরেও ভাঙা উপজেলার জনাব মুক্তাদির হোসেন ইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না, বরং সমস্ত দুর্নীতির আখড়া হিসেবে উনি ইতিমধ্যেই ভাঙা উপজেলায় পরিচিত হয়েছেন। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমি উপজেলার জনগণকে বলতে চাই, আপনি ইতিমধ্যেই এই সেই দুর্নীতি থেকে ভাঙাবাসীকে মুক্ত করেন। আর যদি আপনি ভাঙাবাসীকে মুক্ত না করেন, আজকের এই মানববন্ধন থেকে কর্মসূচি দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কোন যদি সরকারি কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত হয় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ কঠোর আন্দোলন করবে। আপনারা রাজি আছেন? আজকে এই জনগণই আমরা ইতিমধ্যেই অপসারণ চাই। আর যদি অপসারণ না হয় আমরা পরবর্তী কর্মসূচি দেব। আর এই কর্মসূচি দেওয়ার জন্য সমস্ত দায় ভার এই জনকে গ্রহণ করতে হবে। আমি ভাঙা পৌর যুবলীগের পক্ষ থেকে বলতে চাই, আমি আজকে বলতে চাই এই জনগণের পক্ষ থেকে, আপনি আজকেই অপসারণ হন। ভাঙার জনগণ, ভাঙার সচেতন জনগণের পক্ষ থেকে বলতে চাই, টিওনো সাহেব আপনি উপজেলায় বসে দুর্নীতি করবেন, আর ভাঙার জনগণ চুপ করে বসে থাকবে না। আজকে হুঁশিয়ার করে দিতে চাই টিওনো সাহেব, আপনি কি মনে করেছেন ভাঙা বসে ভাঙা জনগণকে আঙ্গুল দেখাবেন, আঙ্গুল চষবেন, আর আপনি দুর্নীতি করবেন কোটি কোটি টাকা? ইতিমধ্যেই আপনি জেনেছেন জননেত্রী শেখ হাসিনা ওয়ানলি ওয়ান ম্যান, তিনি বাংলাদেশকে একই সারায় চালাচ্ছেন। আপনার মতো জীবনে দুর্নীতি করবে দুর্নীতিবাদ জীবনে। আজকে পেপার পত্রিকায় আপনার স্বাক্ষর এসেছে, আপনার এসেছে, আপনি মনে করেন আজকে দুর্নীতি করেছেন, এই দুর্নীতি থেকে আজকে অপসারণ হন। তা না হলে আপনার কিন্তু এই ভাঙা উপজেলা থেকে সিরা কেতা সিরা কম্বল নিয়ে চলে যেতে হবে। আমরা চাই না ভাঙার পরিবেশ উত্তাল করতে, চাই না রাজপথে নামতে। আমি প্রশাসনের দৃষ্টি, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যে দুর্নীতি করেছেন, বালি উত্তোলন করেছেন, বারবার আপনার নলেজে দেওয়া সত্ত্বেও আপনি দুর্নীতির সাথে জড়িত। ইত্তেফাকে তার 17 নভেম্বর লিখিত আছে, আমাদের হাতে প্রমাণ আছে। মাননীয় টিওনো সাহেব মুক্তাদির হোসেন, আপনি উপজেলায় বসে যা খুশি তাই করতে পারেন না। ভাঙা জনগণ অনেক সচেতন, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হবে। জনগণের পক্ষ থেকে আপনি অপসারণ হন, স্বেচ্ছায় চলে যান।